কেমিস্ট্রি ইজ নট বিশতে প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম একটি কমেন্টের রিপ্লাইয়ের ভিডিও। এই ভিডিওটিতে আমরা আতিফ তাহমিদ এবং মহাকাল গেমিং তোমরা দুজনে কিছু রাশির মাত্রা জানতে চেয়েছিলে, তার মধ্যে আতিফ তাহমিদ সবকটাই জানতে চেয়েছিলে এবং মহাকাল গেমিং ক্ষমতার এককটা জানতে চেয়েছিলেন। মহাকাল গেমিং তোমার নিজের নামটা কি যদি একটু কমেন্টে লেখো তো খুব ভালো হয়, তাহলে এই ধরনের নাম আমাদের আর বলতে হয় না। একটু চেষ্টা করবে যার যার চ্যানেল থাকুক কমেন্ট যখন করবে নিজের নামটা একটু লিখতে। এবার আমরা আসি মূল ভিডিওর প্রসঙ্গে। প্রথমে আছে ভরবেগের মাত্রা। আমরা ভরবেগ মানে জানি হচ্ছে ভর গুণ বেগ। আমরা মাত্রা সবসময় চেষ্টা করব সেই রাশির সংজ্ঞা থেকে বা সেই রাশিটার সম্পর্কে জেনে বের করতে, তাহলে আমাদের মুখস্থ করতে হবে না। আমরা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে মাত্রার ভিডিও রয়েছে তার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে মাত্রা কী করে নির্ণয় করতে হবে শিখে নেবে। তাহলে ভরের মাত্রা আমরা কী জানি, এম মাত্রীয় সংকেত, এবং বেগ হচ্ছে এল টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বেগ মানে সরণ বা এই সময়, এটা হচ্ছে এল টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে ভরবেগের মাত্রা এলো হচ্ছে এম এল টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। শেষ। তারপরে আমাদের জানতে চাওয়া হয়েছে ক্ষমতার মাত্রা। ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, অর্থাৎ কার্য বাই সময়। এবার কার্য বলা হয় কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ বিন্দুর সরণ আর প্রযুক্ত বলের গুণফল, অর্থাৎ এটি হচ্ছে বল গুণ সরণ। তলায় যেমন সময় আছে থাক। আবার বল, বলটা কি, বলটা হচ্ছে বস্তুর ভর এবং সৃষ্ট ত্বরণের গুণফল। এবার আমরা বলের মাত্রাটা এখানে লিখে দিই, এম এবং ত্বরণ হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এটি হলো আমাদের বলের মাত্রা। সরণের মাত্রা হচ্ছে আরেকটি এল, তাকে আমরা ভাগ করব কি দিয়ে, সময় দিয়ে। সময় মানে হচ্ছে টি। তাহলে ফাইনালি কি আসছে দেখো, এম এল স্কোয়ার আর টি এর এখানে মাইনাস, এটা উপরে উঠলে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু আর মাইনাস ওয়ান মিলিয়ে মাইনাস থ্রি। তাহলে আমাদের ক্ষমতার মাত্রা কি এলো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। সবসময় কিন্তু বলের মাতৃয় সংকেত লেখার পরে এরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, এটা মূলত আমরা বলি মাতৃয় সংকেত। এবার আমরা বলের ঘাতের মাত্রা বের করব। বলের ঘাত হচ্ছে কোনো বল যদি একটি নির্দিষ্ট সময় ধরে প্রযুক্ত হয় তাহলে আমরা সেটাকে বলি বলের ঘাত। তাহলে এটি হচ্ছে বল এবং সময়ের গুণফল, বল গুণিত সময়। তাহলে আমরা বলের মাত্রা একটু আগে দেখেইছি কি হয়েছে, এম এল টু টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে সেটা আমরা লিখে নিই এম এল টু টু দি পাওয়ার মাইনাস টু এবং তাকে সময় দিয়ে গুণ করবো, মানে আরও একটি টি দিয়ে গুণ করব। তাহলে আমাদের কী হলো, টি এর পাওয়ার এখানে মাইনাস টু ছিল, এখানে কিছু নেই মানে এক, তাহলে একটা পাওয়ার এখানে মাইনাস টু থেকে বেড়ে যাবে। তাহলে কী দাঁড়াবে, এম এল টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটি হচ্ছে আমাদের বলের ঘাতের মাত্রা। চলে আসি আমরা পরের পৃষ্ঠটান। পৃষ্ঠটানটা তো আমাদের অনেকেরই জানা নেই। পৃষ্ঠটানটা হচ্ছে তরলের ওপরে যদি আমরা একটা একক দৈর্ঘ্যের রেখা কল্পনা করি, তার ওপর উভয় দিক থেকে যে লম্বভাবে বল প্রযুক্ত হয়, আমরা যখন পৃষ্ঠটান আলোচনা করব তখন এটা নিয়ে আলোচনা করবো। তাছাড়া আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু যে তোমাদের বইয়ের তৃতীয় চ্যাপ্টার তার ভিডিওতে পৃষ্ঠটান উল্লেখ করা আছে। আমরা এখন মাত্রা বের করি। তাহলে এর মাত্রা হচ্ছে কী করে বের করবো, আমরা বল বাই দৈর্ঘ্য। তাহলে আমরা বলের মাত্রা একটু আগে দেখেছি কী হয়, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটি বলের মাত্রা এবং এটি একটি এল দিয়ে ভাগ হবে, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। তাহলে আমাদের এলটা কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে এম টি টু দি পাওয়ার মাইনাস টু। আপেক্ষিক তাপ, একক ভরের কোনো পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে তাপ লাগে, অর্থাৎ তাপ, তাকে আমাদের ভাগ করতে হবে হচ্ছে ভর গুণ উষ্ণতা দিয়ে। এবার আমরা একটা জিনিস দেখি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, শক্তি ও কার্যের মাত্রা সমান হয়। তাহলে আমরা এই যে একটু আগে যে কার্যের মাত্রাটা দেখেছিলাম বল গুণিত সরণ মানে এম এল স্কোয়ার টু টু দি পাওয়ার মাইনাস টু, সেটা আমরা তাপের জায়গায় লিখে দেবো, কারণ হচ্ছে তাপ ও এক প্রকার শক্তি, শক্তি আর কার্যের মাত্রা সমান। তাহলে এটা হচ্ছে এম এল স্কোয়ার
টি টু দি পাওয়ার মাইনাস টু। এবং ভর আর উষ্ণতার গুণফল, তাহলে ভর, ভরের মাত্রা হচ্ছে এম, উষ্ণতাকে আমরা হয় কে লিখব নাহলে থিটা লিখবো, যে কোনো কিছু লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখানে থিটা লিখছি, এটা থিটা বলা হয়, এটাকে কেও লেখা যায়। তাহলে একটা এম কেটে যাবে, এম টু দি পাওয়ার জিরো লিখতে পারো কিংবা এম কে নাও লিখতে পারো। তাহলে এম টু দি পাওয়ার জিরো হলো, তাহলে এল রইল হচ্ছে আমাদের স্কোয়ার, টি টু দি পাওয়ার মাইনাস টু এবং থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাকে বলা হয় থিটা ইনভার্স। একটুখানি লেখাটা ধারে চলে গেছে, আমি এখানে একবার ভালো করে লিখে দিচ্ছি, এম জিরো এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, যেটা বললাম থিটার জায়গায় চাইলে ক্যাপিটাল কেও লিখতে পারো। এবার চলে আসে আমার তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা খুব সহজ, আপেক্ষিক তাপকে যদি আমরা ভর দিয়ে গুণ করি তাহলেই আমরা পেয়ে যাই তাপগ্রাহিতা। তাহলে আমরা তাপগ্রাহিতার জায়গায় কী লিখব, আপেক্ষিক তাপ গুণ ভর। তাহলে আপেক্ষিক তাপের মাত্রা আমি একটু আগেই পেয়েছি, এম জিরো এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাকে আমরা এম দিয়ে গুণ করে নেবো, মানে একটা এম চলে আসবে খালি। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে এই ছটি মাত্রা জানতে চেয়েছিলে তুমি, ছটি মাত্রাই আমরা এই ভিডিওর মাধ্যমে নির্ণয় করে দিলাম। তোমরা এই ধরনের ইন্টারেস্টিং কমেন্ট কিন্তু আমাদেরকে করতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টগুলির উত্তর দিতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো এবং আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।